নমস্কার দর্শকবৃন্দ, সম্প্রতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনার মিড ডে মিল সেলের তরফ থেকে একটি অর্ডার জারি করা হয়েছে। আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। মিড ডে মিল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত এই অর্ডারটি, সেই অর্ডারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মূলত যেটা বলা আছে, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট দি হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট 2 kg অফ রাইস, 2 kg অফ পটেটো সোপ, 1 piece, 250 grams অফ পালস লেন্টিলস অ্যান্ড 250 grams সুগার পার স্টুডেন্ট কভার্ড আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম ডিউরিং দি ক্লোজার অফ স্কুলস ডিউ টু COVID-19 ইন January 2022 অ্যাজ পার দি লেটার অফ দি প্রজেক্ট ডিরেক্টর CMDMP ভাই। এখানে নাম্বারটা যেটা দেওয়া আছে আমি পড়লাম না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো এই এই মেটেরিয়ালগুলি উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দি স্কুল বিটুইন 1/1/2022 থেকে 3/1/2022। মপ আপডেট হচ্ছে 3/1/2022, মেনটেনিং দি ফলোয়িং নর্মস অ্যান্ড শিডিউল। অর্থাৎ যেটা বলতে চেয়েছে এখানে, যে 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে 3 তারিখ, এই 1, 2, 3 এই 3 দিন কিন্তু এই মিড ডে মিল ডিস্ট্রিবিউশন করতে হবে। তার মধ্যে কিন্তু মূলত যেটা বলা দরকার, যে 1 তারিখ কিন্তু পর্ষদের ছুটি ঘোষণা করেছে পয়লা জানুয়ারি হিসেবে, এবং 2 তারিখ রবিবার। এখন এই 1 তারিখ এবং 2 তারিখ কী হবে, আদৌ ছুটি নিলে তাহলে কিন্তু এই মিড ডে মিল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না, আবার যদি মিড ডে মিল ডিস্ট্রিবিউশন হয় তাহলে কিন্তু পর্ষদের যে নির্দেশ সেটা আবার অমান্য হচ্ছে। তো দেখা যাক এখানে পরবর্তী ক্ষেত্রে আর কোনো অর্ডার আসে কি না। তো এখানে যে যে গাইডলাইনগুলো বলেছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করতে হবে। তার মধ্যে এখানে বোল্ড করে যেটা দেওয়া রয়েছে ডিতে, নো স্টুডেন্ট শুড কাম টু স্কুল, ওনলি ওয়ান গার্জিয়ান পার স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু রিসিভ দি অ্যাসিস্ট্যান্স, গার্জিয়ান উইথ সিমটম অফ COVID-19 অর লিভিং ইন কন্টেনমেন্ট এরিয়া নিড নট কাম, দি অ্যাসিস্ট্যান্স ফর দোজ স্টুডেন্টস উইল বি প্রোভাইডেড থ্রু হোম ডেলিভারি সিস্টেম। অর্থাৎ এখানে বলতে চাইছে পরিষ্কার, যেটা কোনো স্টুডেন্ট কিন্তু স্কুলে আসবে না, তাদের গার্জিয়ানরা কিন্তু স্কুলে এসে মিড ডে মিলটা কালেক্ট করবে, এবং গার্জিয়ানদের কারো যদি COVID-19 হয়ে থাকে বা তিনি যদি কোনো কন্টেনমেন্ট এরিয়ার হয়ে থাকেন, কন্টেনমেন্ট এরিয়ার মধ্যে যদি তার বাড়ি হয়ে থাকে, তাহলে কিন্তু তার মিড ডে মিলটা কিন্তু তাদের বাড়িতে ডেলিভারি করতে হবে, এরকমটাই বলা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা অগ্রাহ্য করা হচ্ছে, বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে, বেশিরভাগ স্কুলেই কিন্তু এই স্টুডেন্টরাই কিন্তু মিড ডে মিল নিতে আসছে। সুতরাং এই অর্ডারটা দিয়েছে ঠিকই 1, 2, 3 তারিখে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন করতে হবে, কিন্তু সেটা ফলো করতে হবে সবাইকে। কিন্তু এখানে যে গাইডলাইন আছে, যে গাইডলাইনটা কিন্তু অধিকাংশ স্কুল ফলো করছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না। যাই হোক, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সব নিতে হবে, সবই বলা আছে। তারপরে কোথায় কোথায় দেওয়া হবে, ফ্রম দি লোকাল মার্কেট, এখানে পালস লেন্টিলস যেটা, মে বি পারচেসড বাই দি রেসপেক্টিভ স্কুল অথরিটি ফ্রম দি লোকাল মার্কেট। লোকাল মার্কেট থেকে কিন্তু এই পালস যেটা বলা আছে সেটা কিন্তু পারচেস করতে হবে, কোন কোন জায়গায় ছাড়া, মানে এক্সেপ্ট কী কী আছে না, বসিরহাট 1, বসিরহাট 2, মিনাখা, স্বরূপনগর, হাসনাবাদ, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, হাবড়া 1, হাবড়া 2, বনগাঁ, বাগদা, গাইঘাটা, রাজারহাট, বারাসাত 1 অ্যান্ড বারাসাত 2 ব্লকস, এই সমস্ত জায়গায় কিন্তু ছাড়া, এই সমস্ত কিন্তু জায়গায় ছাড়া, অন্যান্য ক্ষেত্রে কিন্তু লোকাল মার্কেট থেকেই কিন্তু পালসটা পারচেস করতে হবে। কিন্তু এই এই জায়গাতে বোধ হয় এই এই যে এলাকার ক্ষেত্রে কিন্তু বোধ হয় গভর্নমেন্ট থেকে সেটা সাপ্লাই হবে। সেপারেট প্যাকেটস মাস্ট বি মেড বিফোর হ্যান্ড ওভার টু দি গার্জিয়ানস, এটা প্রতিবারই যেমন থাকে যে তাদের হাতে হ্যান্ড ওভার করার আগে কিন্তু প্যাকেজিং একটা ব্যাপার থাকে, সেটা করতে হবে। তারপর যেটা আছে, যেটা ডেলিভারি অফ রাইস সোপ টু স্কুল পয়েন্ট অ্যান্ড প্রকিউরমেন্ট অফ পটেটোস পালস লেন্টিল সুগারস মাস্ট বি এনশিওর বাই 30/12/2021 মধ্যে সেটা এটা এনশিওর করতে হবে। আর প্যাকেটিং অফ স্কুল পয়েন্ট মাস্ট বি কমপ্লিটেড 31/12/31 মধ্যে কিন্তু প্যাকেটিংটা কমপ্লিট করতে হবে। এখানে বাদ বাকি যেগুলো আছে সব কিছু একই রয়েছে। তো একটা বিষয় এখানে বলা দরকার, যে 1, 2, 2 তারিখে রবিবার এবং 1 তারিখে পর্ষদ নির্দেশ যেটা দিয়েছে সেটা, পর্ষদের হলিডে লিস্ট যেটা রয়েছে তার মধ্যে ছুটি রয়েছে, এবং 1, 2 তারিখে কীভাবে মিড ডে মিল দেওয়া হবে বা 1, 2 তারিখের মিড ডে মিলটা পরবর্তী দিনে দেওয়া হবে কি না, সেই ব্যাপারে কোনো কিন্তু কোনো রকম কথাবার্তা নেই বা কোনো নির্দেশ নেই। তো দেখা যাক যে সেই 2 দিন বা এই 2 দিনগুলিতে মিড ডে মিল দেওয়া হয় কি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।